এখন কোরবানির পশু কেনার জন্য বাজারে দৌড়দৌড়ি করছে কিন্তু অনেকের জেহেনি নাই যে কি ধরনের পশু দ্বারা কোরবানি হবে আর পশু কি ধরনের ত্রুটি থাকলে ওই পশু দিয়ে কোরবানি হয় না একটু সাবধানে একটু একটু মিলায় নেন আপনি মাথায় রাখবেন পশু কেনার সময় ঠান্ডা মাথায় পশু কিনবেন আপনার যে বিষয়গুলো গুরুত্ব দিয়ে দেখতে হবে এক নম্বর পশুর শিং আছে কিনা শিং ওঠার পরে সেই শিং ভেঙে গেল কিনা এখন বর্তমান অবস্থা কি জন্ম থেকে সিং উঠে নাই সেটা একটা বিষয় আর একটা হলো সিং উঠেছে কিন্তু কোন এক্সিডেন্টের কারণে তার সিং ভেঙে গেছে জেনে নেন সিং যদি কোনো কারণে এক্সিডেন্ট করে যদি ভেঙে যায় পড়ে গিয়ে ভেঙে যায় আর সিং যদি অর্ধেকের বেশিটা ভেঙে যায় তাহলে ওই পশু দিয়ে কোরবানি করলে কোরবানি আদায় হবে না এরপরে যে এমন পশু যার লেজ ছিল কিন্তু যে কোনো কারণে লেজ কাটা হইছে বা কেটে গেছে বা জোর করে কেউ কাটছে লেস যদি অর্ধেকের বেশি কাটা থাকে এই পশু দিয়ে কুরবানি করা যাবে না এই পশু দিয়ে কোরবানি হবে না অন্ধ জন্ম অন্ধ পশু দিয়েও কোরবানি হবে না ঠান্ডা মাথা মিলে না অথবা কোনো রোগের কারণে চোখ নষ্ট হয়ে গেছে হতে পারে না এই রোগের কারণেও যদি চোখ নষ্ট হয়ে যায় চোখে সে দেখতে পায় না তাহলেও এই পশু দিয়ে কোরবানি কি আদায় হবে না সব থেকে গুরুত্বপূর্ণ হলো। কান কান অনেক পশু আছে দেখবেন যেকোনো কারণে কান কেটে দেয় এই কান কাটা পশু দিয়ে কোরবানি হবে না যদি কান অর্ধেকের কম কাটা হয় তাহলে কোরবানি করা যাবে কিন্তু অর্ধেকের বেশি যদি কান কাটা থাকে ওই পশু দিয়ে কোরবানি করা যাবে না রুগ্ণ অসুস্থ পশু এটা হয়ে যায় এমন পশু যে পশু বাজারেই হেঁটে যেতে পারতেছে না বাজার থেকে আপনার বাসা আসতে পারতেছে না এই পশু দিয়েও কি কোরবানি হবে না কিন্তু এখন আমাদের বাজার হলো অনেক দূরে এত এত দূরের পথ রাস্তায় গাড়ি গাড়ি ওই পাশ দিয়ে যদি আপনি হাঁটাই আনেন গরু এমনি তো ক্লান্ত হয়ে যাবে অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে এবং আমি দেখেছি যে অনেক সময় এই পশু কিনে যখন বাড়িতে নিয়ে আসে রাস্তা এত গাড়ি ঘোড়া থাকে হঠাৎ করে গাড়ি হরেন দেয় ওই পশু যে গ্রামে ছিল ওই গাড়ির হরেন শুনে অভ্যস্ত না সে আর শহরে পশু না লাভ দেয় লাভ দিয়ে অনেক সময় অ্যাক্সিডেন্ট করে অসুস্থ হয়ে পড়ে এজন্য আমাদের যদি পশুর হাট দূরে হয় অবশ্যই আপনাকে ট্রাকে করে আনতে হবে ট্রাকে উঠানো আর নামানোর সময় যদি পশুর হাত পা ভাঙিয়ে যায় তাহলে কিন্তু আপনি বিপদে পড়বেন এজন্য জন্য সাবধান চেষ্টা করবেন বাসার কাছাকাছি বাজার থেকে গরু কিনতে আল্লাহ আমাদেরকে তাওফিক দান করুক তাহলে রুগ্ন বলতে ইসলাম যেটা বুঝিয়েছে সেটা হলো যে এমনিতেই অসুস্থ হয়ে গেছে এখন সে বসার থেকে দাঁড়াতে পারে না হাঁটতে পারে না এমন পশু দিয়ে কোরবানি করলে কোরবানি আদায় হবে না প্রিয় ভাইরা তাহলে পশু কেনার সময় আমরা যে যে পশুই কিনি না কেন কোরবানি দিবেন চেষ্টা করবেন একটু হৃষ্ট পুষ্ট দেখতে সুন্দর এমন পশু কেনার জন্য মনের মধ্যে আবার এই নিয়ত রাখবেন না যে আমার মানে কোরবানির পশু দেখতে সুন্দর সবাই খুব বাহাবা দিবে না এটা দরকার নেই আপনি আল্লাহর জন্য এটা করবেন আল্লাহকে দেখানোর জন্য আল্লাহ আমার কষ্ট অর্থ দিয়ে পশু কিনছি তোমার নামে কোরবানি দিব আমি বাজার থেকে আমার সাধ্য অনুযায়ী একটু হৃষ্টপুষ্ট একটু সুন্দর দেখতে আমি পশু কিনেছি প্রিয় ভাইরা তাহলে এই বিষয়গুলো আমরা খেয়াল রাখব যাতে করে অবশ্যই আমাদের এই ভুলগুলো না হয়ে যায় পশু কেনার ক্ষেত্রে যে আমরা রুগ্ন পশু কিনবো না এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় অনেক সময় ইনজেকশন দেয় অনেকে এই অসাধু ব্যবসায়ী আছে যে কারণে দেখা যায় বাড়িতে নিয়ে আস্তে আস্তে অসুস্থ হয়ে যায় খুব গুরুত্বপূর্ণ ব্যাপার সাবধানতা অবলম্বন করবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা তৌফিক দান করুন